chemical bond. Chemical bond, and the topic for today ta holo metallic bond. Metallic bond. Chapter 5, the chapter is chemical bond, and for today our topic is metallic bond. So far we came to know there are three types of chemical bond. One type is called ionic bond. Second type is called covalent bond. Third type is called metallic bond. There are three types of chemical bond. One type ionic, one type covalent, and one type metallic bond. Jeta ionic bond, you came to know এটা হয় metal versus metal. Ionic bond form করে হচ্ছে metal versus metal. Non-metal. Ionic bond form between metal and non-metal. Ionic bond is form between metal and non-metal. Because ionic bond এর formation এর যে method, যে ionic bond কিভাবে form করে, তা হচ্ছে যে একটা atom electron donate করবে, another atom electron accept করবে, যে donate করবে, it become positive, and যেটা accept করবে, it become negative, positive ion, negative ion approach করবে, join হবে, chemical bond form করবে. তাহলে এখানে যে দুইটা atom থাকবে, তার একটা অ্যাটমের টেন্ডেন্সি হচ্ছে ইলেকট্রন ডোনেট করা, আর ইলেকট্রন ডোনেট করার টেন্ডেন্সি হচ্ছে মেটালের। অন্য অ্যাটমের ইলেকট্রন অ্যাকসেপ্ট করার অ্যাবিলিটি আছে, তাহলে অ্যাকসেপ্ট করে হচ্ছে গিয়ে নন মেটাল। আয়নিক বন্ড ফর্ম করে হচ্ছে মেটাল অ্যান্ড নন মেটাল, যেখানে মেটাল ইলেকট্রন ডোনেট করে আর নন মেটাল সেই ইলেকট্রন অ্যাকসেপ্ট করে। এন্ড এভাবে কি হয়, আয়নিক বন্ড ফর্ম করে। মানে আয়নিক বন্ড ফর্ম করতেছে কি মেটাল এন্ড নন মেটাল। ফর এক্সাম্পল সোডিয়াম ক্লোরাইড, ফর এক্সাম্পল সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম মেটাল, ক্লোরিন নন মেটাল। কোভ্যালেন্ট বন্ড, কোভ্যালেন্ট বন্ড ফর্ম করতেছে হচ্ছে নন মেটাল ভার্সাস নন মেটাল। তাহলে কোভ্যালেন্ট বন্ড ফর্ম করে কি নন মেটাল ভার্সাস নন মেটাল। তার মানে কোভ্যালেন্ট বন্ড ফর্ম করতেছে কিভাবে, যে দুইটা অ্যাটম ইলেকট্রন শেয়ার করে, রেদার এক্সচেঞ্জ ইলেকট্রন, দে আর শেয়ারিং, দে আর শেয়ার ইলেকট্রন, ইলেকট্রন কি করে শেয়ার করে। তো ইলেকট্রন শেয়ার করে এন্ড অ্যাজ এ রেজাল্ট কোভ্যালেন্ট বন্ড ফর্ম হয়। এন্ড সেই কোভ্যালেন্ট বন্ড ফর্ম করে কারা, যারা নন মেটাল, কারণ ইলেকট্রন শেয়ার করে হচ্ছে নন মেটাল। তাহলে দুইটা নন মেটাল ইলেকট্রন শেয়ার করে, ফর এক্সাম্পল হাইড্রোজেন ক্লোরাইড, ফর এক্সাম্পল হাইড্রোজেন ক্লোরাইড, এটা একটা কোভ্যালেন্ট কম্পাউন্ড। আচ্ছা, এখান থেকে কি আমরা একটা ডিসিশন আসতে পারি যে নন মেটাল চাইলে আয়নিক বন্ড ফর্ম করে, নন মেটাল চাইলে কোভ্যালেন্ট বন্ড ফর্ম করে। তার মানে নন মেটালের ইলেকট্রন অ্যাকসেপ্ট করে নন মেটাল চাইলে আয়নিক বন্ড ফর্ম করে, আবার নন মেটাল ইলেকট্রন শেয়ার করে কোভ্যালেন্ট বন্ড ফর্ম করে। ফর এক্সাম্পল এখানে যে ক্লোরিন, ক্লোরিন সোডিয়ামের সাথে আয়নিক বন্ড ফর্ম করছে, আবার ক্লোরিন হাইড্রোজেনের সাথে কি করছে কোভ্যালেন্ট বন্ড ফর্ম করছে। তাহলে এটা কিন্তু একটা সিগনিফিকেন্ট ম্যাটার, এটা একটা সিগনিফিকেন্ট ম্যাটার। যে তোমাকে যদি আমরা কোশ্চেন করি যে ক্লোরিন মেনশন করার পর যে গিভেন অ্যাটমটা বোথ আয়োনিক এন্ড কোভ্যালেন্ট বন্ড ফর্ম করে, এন্ড ইট ইজ কারেক্ট, তো এটা কারা হয়, এটা নন মেটাল হলে এটা হয়। নন মেটাল নট অনলি ক্লোরিন, সব নন মেটালই তোমার আয়োনিক বন্ড ফর্ম করতে পারে, কোভ্যালেন্ট বন্ড ফর্ম করে। যদি তার পার্টনার হিসেবে আসে হচ্ছে একটা মেটাল, তাহলে তার সাথে তার ডিল হয় আয়নিক বন্ডের ডিল, আর তার পার্টনার হিসেবে যদি কোনো নন মেটাল আসে তাহলে তার সাথে তার ডিল হয় কোভ্যালেন্ট বন্ডের ডিল। তার মানে নন মেটালের এই অপশনটা,
যে নন মেটাল বোথ আয়নিক এন্ড কোভ্যালেন্ট কম্পাউন্ড ফর্ম করে, বিকজ নন মেটাল ইলেকট্রন মেটালের সাথে হলে অ্যাকসেপ্ট করে, নন মেটালের সাথে হলে শেয়ার করে। তাহলে আয়নিক বন্ড ফর্ম করতেছে মেটাল অ্যান্ড নন মেটাল, কোভ্যালেন্ট বন্ড ফর্ম করতেছে নন মেটাল নন মেটাল। তাহলে নন মেটালের অ্যাটিটিউড কি, ইলেকট্রন অ্যাকসেপ্ট করে নয়তো শেয়ার করে। কিন্তু মেটালের অ্যাটিটিউড কি জানো, মেটাল শুধু ডোনেটই করে, নেভার শেয়ার, নেভার শেয়ার। তাহলে মেটালের টেন্ডেন্সি একটাই, শুধু ডোনেট করা। মেটালের টেন্ডেন্সি একটাই, শুধু ডোনেট করা। কিন্তু নন মেটালের টেন্ডেন্সি হচ্ছে অ্যাকসেপ্ট করা, শেয়ার করা, অ্যাকসেপ্ট করা, শেয়ার করা। কিন্তু মেটালের টেন্ডেন্সি হচ্ছে শুধু ডোনেট করা। তাহলে সার্টেনলি আমরা এবার যেটা আসলাম যে মেটালিক বন্ড, আচ্ছা মেটালিক বন্ড কি হবে, মেটালিক বন্ডের অপশন কি, মেটাল ভার্সাস মেটাল, মেটালিক বন্ডের অপশন কি, অফকোর্স কি মেটাল ভার্সাস মেটাল। তাহলে আয়নিক বন্ড হচ্ছে মেটাল নন মেটাল, কোভ্যালেন্ট হচ্ছে নন মেটাল নন মেটাল। তাহলে মেটালিক বন্ড কি, সার্টেইনলি মেটাল মেটাল। এখন একটা থিংকিং আসতে পারে যে মেটালের তো একটাই টেন্ডেন্সি, যা কিনা ইলেকট্রন ডোনেট করা। মেটালের তো একটাই টেন্ডেন্সি, যা কিনা ইলেকট্রন ডোনেট করা। তাহলে দুইটা মেটাল একই অ্যাটিটিউডে, অর্থাৎ দুইজনে ইলেকট্রন ডোনেট করে, তারা আবার কিভাবে বন্ড ফর্ম করে? যে একটা মেটাল যখন ইলেকট্রন ডোনেট করে তখন সে পজিটিভ হয়ে যায়, আর একটা মেটাল সেও ইলেকট্রন ডোনেট করে সেও পজিটিভ হয়ে যায়। তাহলে দুইটা পজিটিভ কিভাবে জয়েন করে, দুইটা পজিটিভ কি করে জয়েন করে, দুইটা সেম অ্যাটিটিউডের অ্যাটম কিভাবে জয়েন করে, দুইটা মেটাল কি করে জয়েন করে, বাট জয়েন করে, বাট বন্ড তো হয়, মেটালিক বন্ড তো আছে, মেটালটা তো বন্ড ফর্ম করতেছে। তাহলে মনে হতে পারে কিভাবে বন্ড ফর্ম করে, মেটালিক বন্ড কি, মেটালিক বন্ড কিভাবে ফর্ম করে, সেটাই আমরা এখন শেয়ার করব। আমাদের এই কিউরিওসিটিটা তৈরি করতে হবে তো, তারপরে তো তুমি তোমার মধ্যে যত বেশি কিউরিওসিটি আসবে যে এটা কেন সেটা কেন, তারপর যখন তোমাকে কেউ বুঝাই দিবে, তারপরে তুমি সেটাকে মানে নিজেরা যেমন ওইটাতে কমফোর্ট হবা, ওইটা তোমাদের কাছে তখন মোর অ্যাকসেপ্টেবল মনে হবে, অথবা সেটা তোমার কাছে বেশি ইফেক্টিভ হবে, যে তোমার কিউরিওসিটির আনসারটা তুমি পেয়ে গেছো, তোমার ডিজায়ার আনসার পেয়ে গেছো, তুমি কি জানতে চাইছো সেটা জানা হয়েছে। তো মেক কিউরিওসিটি, তাহলে আমরা আসলে জানতে চাচ্ছি যে মেটালিক বন্ড কিভাবে ফর্ম করে, মেটালিক বন্ড কি, মেটালিক বন্ড কিভাবে ফর্ম করে, সেটাই তো আমরা এখন জানতে চাইবো, তাই না? তো লিসেন কেয়ারফুলি, আচ্ছা এখন মেটালিক বন্ড যদি ফর্মই না করতো, তোমরা জানো যে মেটালিক বন্ড, মনে করো মেটালিক বন্ড যদি ফর্মই না করতো, তাহলে আমরা মেটাল মেড, মেটাল মেড সাবস্টেন্স কিভাবে পেতাম, মেটাল মেড সাবস্টেন্স কিভাবে পেতাম? যেমন কপার অয়ার, কপারের তার, কপার অয়ার। তাহলে কপার অয়ার, এটা একটা কপার অয়ার, তাহলে এই যে কপার অয়ারটা, এর ভিতরে কি কপার ছাড়া আর কিছু আছে? নাথিং। এটা একটা কপার অয়ার, এর ভিতরে কিন্তু কপার ছাড়া অন্য কোনো অ্যাটম নাই, শুধুই কপার। তাহলে এত কপার কিভাবে একসাথে থাকে, তাদের মধ্যে কিভাবে অ্যাট্রাকশন কাজ করে? অ্যাট্রাকশন ছাড়া তো তারা একসাথে থাকতে পারে না। কিভাবে তারা গ্যাদার করলো, কিভাবে তারা একসাথে থাকতে, কিভাবে তাদের মধ্যে বন্ডিং হয়, হোয়াট বন্ডিং হয়? তাহলে তুমি যদি বলতে চাও যে মেটালিক বন্ড কি, তাকে সেটা যদি বলতে চাও, তখন তুমি তাকে বলতে পারো দ্য কেমিক্যাল বন্ড বিটুইন টু মেটাল ইজ কল্ড মেটালিক বন্ড। দ্য কেমিক্যাল বন্ড বিটুইন টু মেটালস ইজ কল্ড মেটালিক বন্ড।
The chemical bond between metals, is called metallic bond. The chemical bond between two metals is called metallic bond. The chemical bond between metals is called metallic bond. Metal is a metal bond, also metallic bond. Metallic bond definition is a way to be both the borrow. One market journal for the approval. One market journal, I'm right, approval. But remember, it is not an appropriate definition. It is not at all appropriate definition. It is not the actual idea of metallic bond. So, it shows that how the metallic bond form for it. Metallic bond key, how the form for it. Thoro, metallic bond, meaning metallic bond form for our journal, metal rati to say, actual surface together to say. It acts a surface, it acts a area. A area say, কি হইছে মেটালরা গেদার করতেছে মেটালরা কি করতেছে এখানে গেদার করতে সবাই আইছে এখানে গেদার করতে টার্গেট কি যে মেটালিক বন্ড ফর্ম করবে টার্গেট হচ্ছে কি মেটালিক বন্ড ফর্ম করবে সোডিয়াম ক্লোরিনের সাথে যখন বন্ড ফর্ম করে সোডিয়ামের সাথে ক্লোরিন যখন বন্ড ফর্ম করে তখন ডেফিনেটলি সোডিয়াম আর ক্লোরিন কি করে সাথে আসে কিন্তু তুমি ভাইবো না যে সোডিয়াম ইলেকট্রন দিয়ে তারপরে ক্লোরিনের কাছে যায় আর ক্লোরিন ইলেকট্রন নিয়ে তারপরে সোডিয়ামের কাছে আসে এমন এমনে এইভাবে তো ব্যাপারটা হয় না এমন কি হয় নাকি সোডিয়াম এক এক দেশে ক্লোরিন আরেক দেশে তারপরে যায় তারা মানে একটা পজিটিভ আয়ন হয় আর একটা নেগেটিভ আয়ন হয় তারপরে দেখা করে এমন না তারা আগে কন্টাক্টে আসে সোডিয়াম আর ক্লোরিনকে আগে কন্টাক্টে আনতে হবে যখন কন্টাক্টে আসে এই কন্টাক্টে আসে যখন তখনই একজনের ইলেকট্রন আরেকজনের কাছে চলে যায় এবং যখন একজনের ইলেকট্রন আরেকজনের কাছে যায় তখন যে দিল সে পজিটিভ আয়নে বিহেভ করে যে নিল সে নেগেটিভ আয়নে বিহেভ করে এবং তারা ওই একাতেই থাকে অর্থাৎ তারা কিন্তু আগে গ্যাদার করে তারা আগে কি হয় একসাথে হয় সোডিয়াম ক্লোরিন একসাথে হয় হইয়া একসাথে থাকতে পারবে একসাথে থাকতে পারবে সেই জন্য তারা কি করে এর ইলেকট্রন ওরে দেয় দিয়া এটা পজিটিভ আর এটা নেগেটিভ হইয়া তারপরে থাকে তার মানে আগে গ্যাদার করে আগে আসে আসার পরে তারপরে তারা ঠিক করে যে আমরা কিভাবে থাকবো আমাদের মধ্যে ডিল কি আমরা একসাথে থাকতে চাই কিভাবে থাকবো আয়নিক বন্ড হইলে কি করে যে তাদের মধ্যে ইলেকট্রনটা এক্সচেঞ্জ হয় হইয়া একটা পজিটিভ হয় একটা নেগেটিভ হয় আর পজিটিভ নেগেটিভের মধ্যে একটা অ্যাট্রাকশন ফোর্স কাজ করে এইভাবে দুজন থেকে যায় তাহলে কোভালেন্ট করুক আর আয়নিক করুক না মেকানিক করুক অ্যাটমদেরকে আগে কি হইতে হবে কাছাকাছি আসতে হয় গেদার করতে হয় এক জায়গাতে আসতে হয় তো মেটালরাও এরকম কি হইছে গেদার করছে এক জায়গায় আসছে মেটালরা এক জায়গায় আসছে আচ্ছা এবার আসো আসার পরে কি হবে আসলো এখন মেটালদের মানে মেটালদের ব্যাপারে আরেকটা আইডিয়া দিচ্ছি মেটালদের ব্যাপারে আরেকটা আইডিয়া দিচ্ছি সেটা হচ্ছে যে তোমরা এটা তো জানতে পারলা যে মেটালরা টেন্ডেন্সি হচ্ছে ইলেকট্রন ডোনেট করা মেটালদের টেন্ডেন্সি হচ্ছে ইলেকট্রন ডোনেট করা আসলে ইলেকট্রন ডোনেট করার টেন্ডেন্সি কি কেন এত মানে মেটালদের ইলেকট্রন ডোনেট করার টেন্ডেন্সি কেন তো এটার অনেক আনসার হইতে পারে তুমি বলতে পারো যে মেটালের আউটার শেলে ইলেকট্রন কম মাত্র একটা দুইটা ইলেকট্রন তাই এরা সহজে ইলেকট্রন ছেড়ে দেয় এটাও একটা কারণ হ্যাঁ যেহেতু মেটালের আউটার শেলে ইলেকট্রন কম তো তারা একটা দুইটা ইলেকট্রন তো একটা দুইটা ইলেকট্রন থাকাতে সেটা তারা কি করে লিড করে মানে সেটা তাদের ছেড়ে দেওয়ার টেন্ডেন্সি আছে যেহেতু একটা দুইটা ইলেকট্রন সেটা ছাড়াটা সহজ এটা বলতে পারো আবার হয়তো আরো যদি বেটারে বেটার বলতে চাও যে ইলেকট্রনের প্রতি নিউক্লিয়াসে অ্যাট্রাকশন কম এই কারণে ছেড়ে দেয় তো যেভাবেই বুঝো এইটা তো বুঝতেছো যে যারা মেটাল তারা সহজে ইলেকট্রন ছেড়ে দেয় বা তারা ইলেকট্রন তাদের মধ্যে ইলেকট্রন ছেড়ে দেওয়ার একটা টেন্ডেন্সি আছে তার মানে এটা কি এটাও বলা যায় যে তাহলে তাদের মেটালের যে আউটার শেলের ইলেকট্রন সেটা মেটালের সাথে খুব উইকলি অ্যাটাচ কিভাবে অ্যাটাচ আছে উইকলি উইকলি অ্যাটাচ
মানে তুমি একটু যদি তাকে ইনফ্লুয়েন্স করো, সে ইলেকট্রনটা ছেড়ে দেয়। তুমি যদি তাকে একটু অফার করো, ইলেকট্রন দিয়ে দেয়। তার মানে মেটালের আউটার শেলের ইলেকট্রনটা মেটালের সাথে কিভাবে আসে, কুইকলি অ্যাটাচ। মেটালের আউটার শেলের ইলেকট্রন মেটালের সাথে কিভাবে আসে, কুইকলি অ্যাটাচ হয়ে আছে। কিভাবে আসছে, কুইকলি অ্যাটাচ হয়ে আছে। যার কারণে কি হয়, যখন মেটাল গুলো গ্যাদার করে, যখন মেটাল গুলো কি হয় একসাথে হয় গ্যাদার করে, এবং তাদের মধ্যে ধাক্কাটা কি হতে হয়, এই ধাক্কার সময় কি হয়, এই নকিং এর সময় কি হয়, যে ইলেকট্রন মেটালের যে ইলেকট্রন আউটার সেলের যে ইলেকট্রন গুলা মেটালের সাথে কুইকলি অ্যাটাচ, ওই ইলেকট্রন গুলা কি হয় মেটালের কাছ থেকে বের হয়ে যায়। কি হয়ে যায়, বের হয়ে যায়, সব মেটালের ইলেকট্রন মেটালের কাছ থেকে ছুটে যায়। মানে ব্যাপারটা অনেকটা এরকম যে তোমার ওই যে পলিথিনে, মনে করো পলিথিন, পলিথিনের ভিতরে তুমি পানি পানি যদি ধরো, একটা পলিথিনে পানি ভরতো, বা পলিব্যাগ, পানির পলিব্যাগ মনে করো, পানির পলিব্যাগ, তো এরকম অনেকগুলো পলিব্যাগ, পলিব্যাগ গুলো কি হয়েছে একসাথে এক জায়গায় রাখছো তুমি, তো রাখছো তুমি, এখন কি হয়েছে কোনোভাবে একটা প্রেশার পড়ছে বা কোনো কিছু কারণে পলিব্যাগ গুলো কি হয়ে গেছে, সবগুলো পলিব্যাগ লিক হয়ে গেছে। কি হয়েছে, লিক হয়ে গেছে। আর লিক হয়ে যাওয়ার কারণে কি হয়েছে জানো, সব পলিব্যাগের পানি হোক আর মিল্ক হোক সব কি হয়ে গেছে একসাথে মিশে গেছে। মিশে কি করছে, একটা একটা ইয়ে তৈরি করে ফেলছে, তোমার হচ্ছে গিয়া কি বলবো, ওয়াটার ট্যাংকের মতো অবস্থা আর কি। ঠিক আছে, তার মানে মেটালরা যখন গ্যাদার করে, মেটালের যে উইক ইলেকট্রন, মেটালের যে উইক ইলেকট্রন, সেই ইলেকট্রন মেটালদের কাছ থেকে বেরিয়ে যায়। কি হয়ে যায়, বের হয়ে যায়, এবং বের হয়ে সব ইলেকট্রন কি হয় এই সারফেসের মধ্যে ডিসপার্স হয়ে যায়। এই সারফেসের মধ্যে সব ইলেকট্রন কি হয়ে গেছে, এরকম ছড়াইয়া গেছে, ডিসপার্স হয়ে গেছে, এই সারফেসের ভিতরে সব ইলেকট্রন ছড়াইয়া গেছে। আর এটাকে কি বলে জানো, সি অফ ইলেকট্রন, এটাকে বলা হয় সি অফ ইলেকট্রন, মানে ইলেকট্রন সমুদ্র তৈরি করছে। মজার ব্যাপার কিন্তু, চিন্তা করো একবার, মেটালরা একটা সারফেসে এসে গেদার করছে, তো মেটালের যেহেতু ইলেকট্রন গুলা খুব উইক, উইকলি অ্যাটাচেড, মেটালের ইলেকট্রন খুব উইকলি অ্যাটাচেড, তো ওই ইলেকট্রন গুলা মেটালের সারফেস থেকে বা মেটালের নিউক্লিয়াসের অ্যাট্রাকশন থেকে বা মেটালের এরিয়া থেকে বের হয়ে যায়। তো সব মেটালের ইলেকট্রন যখন এভাবে বেরিয়ে আসে, তখন তারা এক জায়গাতে কি হয়ে যায়, এরকম স্প্রেড করে, ডিসপার্স হয়, ডিসপার্স হয়ে সব ইলেকট্রন কি হয়ে গেছে, ওই যে পানির পানির মানে যত প্যাকেটের পানি সব একসাথে মিশা কি হয়ে গেছে, একটা সমুদ্র তৈরি করে ফেলেছে। এটাকে বলা হয় সি অফ ইলেকট্রন বা ইলেকট্রন সি। তার মানে ইলেকট্রন গুলো কি করলো, ইলেকট্রন সি ক্রিয়েট করলো। মেটালের ইলেকট্রন কি করলো, ইলেকট্রন সি তৈরি করলো, একটা ইলেকট্রনের সমুদ্র তৈরি করলো। এখন মেটালরা যখন এই কাজটা যখন করে, আচ্ছা মনে করো ইন্ডিভিজুয়ালি একটা মেটালের কথা চিন্তা করো, ইন্ডিভিজুয়ালি সোডিয়াম যদি ইলেকট্রন ছেড়ে দেয়, তাহলে সোডিয়াম কি হবে, পজিটিভ হয়ে যাবে না? সোডিয়াম যদি ইলেকট্রন ছেড়ে দেয়, তাহলে সোডিয়াম কি হয়ে যাবে, পজিটিভ হয়ে যাবে। তাহলে ইন্ডিভিজুয়ালি চিন্তা করো, একটা সিঙ্গেল সোডিয়াম দিয়ে চিন্তা করো, যে সোডিয়াম যদি ইলেকট্রন ছেড়ে দেয়, তাহলে সোডিয়াম প্লাস আয়নে কনভার্ট হবে, সোডিয়াম প্লাস আয়নে কনভার্ট হবে। আচ্ছা তাইলে এইখানে এই যে ইলেকট্রন, এটা তো একরকম ছেড়ে দেওয়া হইলো না, কি হইলো, একরকম ছেড়ে দেওয়াই হইলো। তো তো ছেড়ে দেওয়ার কারণে মেটালদের অবস্থা কি হবে, মেটালদের অবস্থা কি, তখন মেটালরা তখন কি হবে, মেটালরা তখন হয়ে যায় পজিটিভ, মেটালরা তখন কি হয়ে যায়, পজিটিভ আয়নের কাজ করে। মেটালরা তখন কিসের কাজ করে, পজিটিভ আয়নের কাজ করে। তাহলে চিন্তা করো ভালো করে, মেটালরা তখন কি করতেছে, পজিটিভ আয়নের কাজ করতেছে, মেটালরা কাজ করতেছে পজিটিভ আয়নের, মেটালরা কাজ করতেছে এবার কি হিসেবে, পজিটিভ আয়ন হিসেবে। তাহলে মেটালরা যখন পজিটিভ আয়ন হিসেবে তখন কাজ করে, তখন সে একটা পজিটিভ আয়নের রোল প্লে করতেছে, পজিটিভ আয়নের রোল প্লে করতেছে, তাহলে এটা হলো পজিটিভ। আর ইলেকট্রন কি, নেগেটিভ,
ইলেকট্রন কি নেগেটিভ, তাহলে এই নেগেটিভ ইলেকট্রনের প্রতি তার পজিটিভ আয়নের অ্যাট্রাকশন কাজ করবে না, এই পজিটিভের এই নেগেটিভের প্রতি অ্যাট্রাকশন কাজ করবে না, এই পজিটিভের এই নেগেটিভের প্রতি অ্যাট্রাকশন কাজ করবে না, তাহলে যত পজিটিভ আয়ন আছে সবাই এই নেগেটিভ ইলেকট্রনের যে স্পিটা, এই যে নেগেটিভ ইলেকট্রনের যে একটা সারফেস, সেই সারফেস থেকে কি আর বেরোতে পারবে বলো? বের হতে পারবে? পারবে না স্যার। পারবে না, কারণ ইলেকট্রন তাদেরকে কি করে রাখছে? ধরে রাখছে। তাইলে এইভাবে সব আয়ন গুলা যদি ওই সমুদ্রের মধ্যে তোমার মনে করো, এটা আরেকটা চিন্তা করতে পারো, মনে করো এটা একটা লেয়ার, কিসের লেয়ার? আইসক্রিম, বা আইসক্রিমের কথাই চিন্তা করো, যেহেতু সব এটা একটা আইসক্রিম, এই আইসক্রিমের লেয়ার, এটা একটা লেয়ার। এখন এই আইসক্রিমের লেয়ারের মধ্যে তুমি কি করলা, কতগুলা পিনাট দিলা, বাদাম দিলা, কতগুলো বাদাম দিলা, চিন্তা করো একবার এইভাবে, যে এটা একটা আইসক্রিম, আইসক্রিমের একটা সারফেস, এই সারফেসের ভিতরে তুমি কি বসাই দিত, বাদাম বসাই দিত, পিনাট। তারপরে আইসক্রিমটাকে যদি তুমি এইভাবে উপর করো, তোমার বাদাম পড়ে যাবে? পড়ে যাবে না তো, মানে মানে পড়ে যাওয়ার কথা না, ঠিক আছে, লেগে থাকবে না তো। ব্যাপারটা অনেকে এরকম যে মেটালের আয়ন গুলা তখন এই যে ইলেকট্রন সি, এই সি এর মধ্যে কি হয়ে যায়, আটকা পড়ে যায়, আঠার মতো লেগে থাকে। আসলে কি কি বুঝতে চাচ্ছি, যে মেটালিক বন্ড কিভাবে ফর্ম করে, যেখানে মেটালদের টেন্ডেন্সি হচ্ছে শুধু ইলেকট্রন ডোনেট করা, মেটাল মানেই হচ্ছে যে ইলেকট্রন ডোনেট করে, তো একই অ্যাটিটিউডের দুইটা অ্যাটম কি করে অ্যাড হয়, একই অ্যাটিটিউডের অ্যাটম গুলা কিভাবে একত্র হয়, কিভাবে তারা গ্যাদার করে, কিভাবে তাদের মধ্যে বন্ডিং হয়, তাহলে এখন কি মনে হচ্ছে না যে হ্যাঁ এটা পসিবল? এখন কি এটাকে লজিক্যাল মনে হইতেছে না, বা এটাকে ভ্যালিড মনে হইতেছে না, যে হ্যাঁ এমনটা তো হতেই পারে, এমনটা তো হতেই পারে? অর্থাৎ আয়নিক বন্ড ফর্ম করার সময় মেটাল পজিটিভের অ্যাটিটিউড করে, মেটাল হচ্ছে পজিটিভ আর নন মেটাল হলো নেগেটিভ, তো তখন এই পজিটিভ আর নেগেটিভ মধ্যে অ্যাট্রাকশন কাজ করে, তারা একত্রে থাকে। এখন ওই কাজটা মেটালরা ওই রকম একটা সিনারি তৈরি করে নিছে, অর্থাৎ এটাকে আমি মানে স্টার্ডেতে একটা ক্লাসে একটা এক্সাম্পল দিচ্ছি, অনেকে আছে না যে অনেক অ্যাক্টর অ্যাক্ট্রেস আছে না যে নিজেই দুইটা রোল প্লে করে, অর্থাৎ এমন না যে মনে করো অনেকে ভিডিও বানায় না যে সেই বাবা বাপ, সেও সেই বাবা সেই মা, সেই হলো গিয়া ছেলে মেয়ে একই সাথে ক্যামেরা দিয়ে এইভাবে করে, একবার বাবা ডায়লগ দেয়, একবার আবার ছেলের ডায়লগ দেয়, তাই না? কিন্তু মানুষ তো একজনই, দুজন কাজ একজনই করে, ঠিক কিনা? যেহেতু একজন ভিডিও একজনই করতেছে, তাই দেখা যাচ্ছে যে সে একবার ছেলের ডায়লগ দেয়, আবার ক্যামেরাকে মনোযোগ করে আবার মেয়ে মানে বাবার ডায়লগ দেয় বা অন্য কারো ডায়লগ দেয়, হয় না এমনটা? ভিডিও দেখো তো তোমরা, তো এরকমটা হয়। তাহলে মেটাল কি করছে এখন, মেটাল যেহেতু এখানে নন মেটাল নাই, তাহলে মেটাল যেহেতু এখানে নন মেটাল নাই, তাহলে মেটাল কি করছে, তার ইলেকট্রন ছেড়ে দিছে, ছেড়ে দেওয়া ইলেকট্রনকে বলছে যে তুমি নেগেটিভ আয়নের রোলটা প্লে করো, আমি পজিটিভ আয়নের রোলটা প্লে করি। তাইলে এখানে অ্যাট্রাকশনটা কাজ করতেছে কার মধ্যে, নেগেটিভ পজিটিভের মধ্যে না, কার মধ্যে কাজ করতেছে? নেগেটিভ আর পজিটিভের মধ্যে অ্যাট্রাকশন কাজ করতেছে না, করতেছে তো, আয়নিক বন্ডে যেটা কাজ করে নেগেটিভ পজিটিভ, এখানেও কাজ করতেছে নেগেটিভ পজিটিভ, তাহলে আয়নিক বন্ড যেহেতু স্ট্রং, তাহলে মেটালিক বন্ড স্ট্রং হওয়ার কথা না? তাহলে তাহলে বুঝতে পারতেছো যে মেটালিক বন্ড কেন স্ট্রং, তাহলে আয়নিক বন্ড স্ট্রং বিকজ অফ পজিটিভ নেগেটিভ অ্যাট্রাকশন, এটাও তো স্ট্রং, এটাও তো সলিড, তাহলে এটা সলিড হওয়ার কারণটা এখন বোঝা গেল? কারণ এখানেও কি আছে, সেই একই ব্যাপার, পজিটিভ ভার্সাস নেগেটিভ, তাহলে ম্যাগনেটিক বন্ড হয় কিসের মধ্যে, পজিটিভের সাথে নেগেটিভের অ্যাট্রাকশনে, তার মানে আয়নিক বন্ডে যে ফোর্স কাজ করে ম্যাগনেটিক বন্ডেও কিন্তু সেই ফোর্সে কাজ করে, যার কারণে আয়নিক বন্ড যেমন সলিড, আয়নিক কম্পাউন্ড সলিড, মেটাল মেটালও সলিড, আয়নিক কম্পাউন্ড স্ট্রং, মেটাল মেটালও স্ট্রং। আনসুট এই পর্যন্ত বুঝছো কিনা বলো? রাজিয়া তোল, জি স্যার বুঝেছি। তাহলে এটা চমৎকার একটা জিনিস যে আসলে মেটালিক বন্ড কিভাবে ফর্ম করে, এই মেটালিক বন্ড ফর্ম করার এটা হচ্ছে থিওরি, এটা হচ্ছে এক্সপ্লেনেশন, ঠিক আছে? তাহলে এটাই হচ্ছে তার এক্সপ্লেনেশন। আমি তোমাদেরকে রিপিটেডলি বলছি, শোনো, তোমাদের হাতে এখনো অনেক সময় আছে, রিভিশন দিব আমরা, এক্সাম দিব, অনেক কাজ করব, অনেক রকম অ্যাক্টিভিটি যাবে, আমাদের সামনে অনেক অ্যাক্টিভিটির সুযোগ আছে এখনো ইনশাল্লাহ। তো তোমরা খুব ভালো, খুব স্ট্যান্ডার্ড স্টুডেন্ট হবা, তোমাদের মধ্যে অনেক ভালো নলেজ থাকবে, আমি সেটাকে মেক শিওর করার চেষ্টা করি, ঠিক আছে? তো দেখ, এই কারণে একটু প্রথম প্রথম একটু হার্ডশিপ দিতে হবে,
ফার্স্ট অফ অল একটু হার্ডশিপ দিতে হবে। তোমাদেরকে একটা এক্সাম্পল দিয়ে বলি, সেটা হচ্ছে যে আমি তোমার একটা এক্সাম্পল দিয়ে বলি, ক্রিকেট খেলো, তোমরা মেয়েরাও জানো যে ক্রিকেট খেলা বলতে একটা ক্রিকেট খেলা, ক্রিকেট ব্যাট, শোনো, ক্রিকেট ব্যাটের বেলায় যখন প্র্যাকটিস হয় তখন যেই ব্যাটটা দিয়ে প্র্যাকটিস করা হয় সেই ব্যাটটা আর যেটা দিয়ে একদম ফাইনালি খেলতে যায় সেই ব্যাটটা, এই দুইটা ব্যাটের মধ্যে একটু ওয়েট ভ্যারি করে, একটু ওয়েটটা কি করে ভ্যারি করে, অর্থাৎ প্র্যাকটিসের সময়কার ব্যাটটা একটু ওয়েট বেশি থাকে কিন্তু খেলার সময় যে ব্যাট সেটার ওয়েট একটু কম থাকে। তুমি নিজে প্র্যাকটিক্যাল একটা এক্সাম্পল এক্সারসাইজ করতে পারো, ক্রিকেট ব্যাট দিয়ে হোক বা কিছু একটা দিয়ে হোক, তুমি একটা ওয়েট, কোনো একটা ওয়েট ক্যারি করবা প্র্যাকটিসের জন্য, একটা ওয়েট ক্যারি করবা প্র্যাকটিসের জন্য, একটা ওয়েট নিবা, ও একটা ওয়েট মনে করে একটু বেশি ওয়েট সেটা নিতে থাকলে একটু পরে তুমি কি করলা মনে করো ওর থেকে একটা কম ওয়েট ওলা একটা ওয়েট নিলা, তখন ওই যে ওইটার থেকে কম ওয়েট যেটা না সেটা তোমার কাছে কোনো ম্যাটারই মনে হবে না, তোমার কাছে মনে হবে যে এটা তো একেবারে ইজি, ইজি টু ইজি টু প্লে, ইজি টু রান, ইজি টু কি বলা হয় মানে মুভ, অনেক ইজি মনে হবে। আবার ওইটা না ইউজ করে যদি তুমি প্রথমে এটা ইউজ করো এটাই তোমার কাছে হ্যাভি। তাই আমি এটা বোঝানোর চেষ্টা করতেছি যে যখন খুব ভারী ভারী কথা শুনবা, যখন খুব পাওয়ারফুল পাওয়ারফুল কথা শুনবা, অনেক পাওয়ারফুল ক্লাস করবা, তখন হবে কি মানে এর থেকে ওয়েট কম, এর থেকে ইজি জিনিসগুলা তোমার কাছে তখন অনেক মানে যতটা ইজি তার থেকে বেশি ইজি মনে হবে, কারণ তুমি হার্ডশিপে কি হয়ে গেছো, মানে হার্ডশিপে তুমি ইউজ টু হয়ে গেছো। তাহলে আই হোপ ইউ আন্ডারস্টুড যে মেটালিক বন্ড কি, মেটালিক বন্ড কিভাবে ফর্ম করে। তাহলে মেটালিক বন্ড ফর্ম করার জন্য মেটালরা কি হয়, মেটালরা এক জায়গাতে গ্যাদার করে, গ্যাদার করে মেটালের যে ইলেকট্রন আউটার শেলের সেই ইলেকট্রন গুলো সব মেটাল যখন ছেড়ে দেয় সেই ইলেকট্রন দিয়ে একটা ইলেকট্রন কি তৈরি হয়, আর এই ইলেকট্রন কির মধ্যে মেটালের যে পজিটিভ আয়ন বা মেটাল যখন পজিটিভ হয়ে যায় এই পজিটিভ আয়ন বা ক্যাটায়নের কাজ করে, এই ক্যাটায়নটা তখন এই ইলেকট্রনের প্রতি তার যে অ্যাট্রাকশন কাজ করে, অ্যাট্রাকশনের কারণে সেটা সার্ফেস থেকে আর বেরোতে পারে না, অ্যান্ড তারা কি হয় একসাথে মানে জয়েন্ট থাকে, এবং এভাবেই মেটালগুলো একটা সার্ফেসে যখন জয়েন্ট থাকে আর এই জয়েনিং জয়েন্টের কারণেই আমরা মেটালিক বন্ড দেখতে পাই বা এভাবেই মেটালিক বন্ডটা ফর্ম করে। তবে এইখানে আমি একটা কথা বলবো, তা হচ্ছে আরেকটা জিনিস মনে রাখবা, ঠিক আছে, এই যে ইলেকট্রন গুলা ইলেকট্রন সি, আচ্ছা ইলেকট্রন সি মানে কি, সি কেন বললাম, সি এই জন্যই বললাম এটা বোঝা উচিত যে পানি কি করতে পারে, মুভ করতে পারে না, একটা একটা এরিয়াতে থাকবে কিন্তু পানি কি করে মুভ করে, পানির কি আছে কারেন্ট আছে, পানি কি করে মুভ করে। তাইলে তোমাদেরকে এটাও মানতে হবে যে মেটালের ভিতরে যে ইলেকট্রন আছে সে ইলেকট্রনও কি করতে পারে, মুভ করতে পারে বা মুভ করে, মেটালের ভিতরকার যে ইলেকট্রন তারা কি করে মুভ করে, তারা কি করে মুভ করে, তাদেরকে ইনাসেন্স বলা হয় ফ্রি ইলেকট্রন, তাদেরকে একভাবে বলা হয় ফ্রি ইলেকট্রন। আর এই ফ্রি বলতে কোন ফ্রি বোঝায়, ফ্রি বলতে বোঝায় যে এটা মুভেবল মানে মুভ করতে পারে, এই অর্থে ফ্রি, এই অর্থে ফ্রি যে এরা মুভ করতে পারে, মুভ করে বা করতে পারে এইটার অর্থে ফ্রি। তো এই যে ইলেকট্রন গুলা মুভ করতে পারে, যে ইলেকট্রন গুলো ফ্রি, এই ইলেকট্রন গুলো একটা নাম আছে তোমাদেরকে একটু আমি সেই নামটা শেয়ার করব। এই যে ইলেকট্রন মুভ করতে পারে সেই ইলেকট্রনকে বলা হয় ডিলোকালাইজড ইলেকট্রন। ওয়ার্ডটা লেখা রাখবা, হ্যাঁ, ডিলোকালাইজড ইলেকট্রন, ডিলোকালাইজড ইলেকট্রন, ডিলোকালাইজড, ডিলোকালাইজড ইলেকট্রন। তাহলে যে ইলেকট্রন ফ্রিলি মুভ করে, যে ইলেকট্রন ফ্রিলি মুভ করে একটা সার্ফেসের ভিতরে, যে ইলেকট্রন একটা সার্ফেসের মধ্যে মুভ করে বা সার্ফেসের মধ্যে ফ্রিলি মুভ করে সেই ইলেকট্রনকে বলা হয় ডিলোকালাইজড ইলেকট্রন, ডিলোকালাইজড ইলেকট্রন, ডিলোকালাইজড, জেড দিয়েও লেখা যায় এস দিয়েও লেখা যায় ডিলোকালাইজড ইলেকট্রন। তাহলে মেটাল হ্যাজ ডিলোকালাইজড ইলেকট্রন, মেটাল হ্যাজ ডিলোকালাইজড ইলেকট্রন, কিপ ইট মাইন্ড।
Okay, so characteristic of metal. अच्छा এখন না মেটালের ক্যারেক্টারিস্টিক শেয়ার করব তো মেটালের ক্যারেক্টারিস্টিক যে শেয়ার করব মেটালিক বন্ড কিভাবে ফর্ম করে মেটালিক বন্ড কিভাবে ফর্ম করে এই আন্ডারস্ট্যান্ডিংটা তোমাকে এখন অনেক হেল্প করবে মেটালিক বন্ড কিভাবে ফর্ম করে সেটা এই আন্ডারস্ট্যান্ডিংটা তোমাকে এখন অনেক বেশি হেল্প করবে যে টু আন্ডারস্ট্যান্ড ক্যারেক্টারিস্টিক অফ মেটাল মেটালের ক্যারেক্টারিস্টিক মেটালের ক্যারেক্টারিস্টিক আচ্ছা তো মেটালের ক্যারেক্টারিস্টিক এর মধ্যে একটা ক্যারেক্টারিস্টিক হচ্ছে ম্যালিয়েবল মেটালের একটা ক্যারেক্টারিস্টিক হচ্ছে যে ম্যালিয়েবল ঠিক আছে তাহলে মেটালের ওয়ান ক্যারেক্টারিস্টিক কি যে মেটাল হচ্ছে ম্যালিয়েবল ম্যালিয়েবলের সিনোনিম হচ্ছে কি বলতে পারো যে ফ্লেক্সিবল ম্যালিয়েবল হচ্ছে মানে কি অনেকটা এটাকে বলা হয় যে ফ্লেক্সিবল ফ্লেক্সিবল তাহলে মেটাল হচ্ছে ম্যালিয়েবল কিংবা মেটাল হচ্ছে কি ফ্লেক্সিবল অর্থাৎ মেটাল নট ব্রিটল 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 মানে ভেঙে যাওয়া মেটাল কিন্তু ভাঙে তোমরা কি বলো কখনো যে মেটাল ভেঙে গেছে তোমরা এরকম কখনো বলো যে মেটাল ভঙ্গুর মেটাল ভেঙে যায় এরকম কি বলো কখনো এরকম বলার কোনো চান্স আছে না তাহলে নট ব্রিটল তাহলে মেটাল ভাঙে না কখনো মেটাল হচ্ছে ম্যালিয়েবল মেটাল হচ্ছে ফ্লেক্সিবল মানে মেটালকে তুমি মেটাল দিয়ে তুমি চাইলে কি করো তুমি মেটালকে চাইলে টিউব তৈরি করো মেটাল চাইলে তুমি আবার একটা বাকেট তৈরি করো মেটালকে চাইলে তুমি যে কোনো রকম একটা প্যান তৈরি করো যে কোনো রকম একটা মানে একটা ইকুইপমেন্ট তৈরি করো করো না তাহলে মেটালের এইটা পারো কেন বিকজ অফ ফ্লেক্সিবিলিটি বিকজ অফ ফ্লেক্সিবিলিটি তাহলে রিমেম্বার মেটাল ফ্লেক্সিবল মেটাল ম্যালিয়েবল মেটাল ব্রিটল না মেটাল ব্রিটল না মানে মেটাল আরেকটা ওয়ার্ড বলতে পারি নট ফ্রাজাইল নট ফ্রাজাইল ফ্রাজাইল না বুঝতে পারছো এখন মনে হয় বুঝতে পারছো এটা মেটাল কি না ফ্রাজাইল না মেটালের মধ্যে ব্রিটলনেস নাই মেটাল হচ্ছে কি ফ্লেক্সিবল ম্যালিয়েবল কারণ মেটাল দিয়ে আমরা অনেক কিছু বানাতে পারি এটার কারণটা হচ্ছে মেটালের ফ্লেক্সিবিলিটি আচ্ছা মেটাল দিয়ে বলে যে মেটালের একটা ক্যারেক্টারিস্টিক হচ্ছে যে মেটাল ডাকটাইল মেটাল কি বলে যে মেটাল ডাকটাইল ডাকটাইলিটি মেটাল ডাকটাইল মানে মেটাল হচ্ছে ডাকটাইলিটি এটার মানে কি এটার মানেটা হচ্ছে যে ডাকটাইলিটি মানে হচ্ছে যে মেটালকে আমরা অনেক তোমার হচ্ছে থিন খুব থিন একটা ওয়্যার বানাতে পারি পারি না মেটাল দিয়ে আমরা খুব থিন ওয়্যার তৈরি করতে পারি না মেটাল দিয়ে আমরা কি করতে পারি অনেক থিন ওয়্যার তৈরি করতে পারি এই এইটার নাম হলো ডাকটাইলিটি এইটার নাম হচ্ছে ডাকটাইলিটি ওকে সো মেটাল দিয়ে যে আমরা এরকম ফাইন মানে থিন ওয়্যার তৈরি করতে পারি থিন স্ট্রিং তৈরি করতে পারি এটার এই প্রপার্টিটার নাম হচ্ছে ডাকটাইলিটি তাহলে মেটাল হচ্ছে ডাকটাইল তার মানে মেটাল দিয়ে আমরা থিন ওয়্যার তৈরি করতে পারি মেটালের আরেকটা প্রপার্টি বা ক্যারেক্টারিস্টিক হচ্ছে যে মেটাল লাস্টার লাস্টার মানে কি লাস্টার মানে হলো যে শাইনি 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 মানে কি ব্রাইট মানে কি ব্রাইট তাহলে তোমাকে বুঝতে হবে যে মেটাল কেমন মেটাল হচ্ছে শাইনি মেটাল হচ্ছে ব্রাইট মেটাল হচ্ছে লাস্টার এবং মেটাল ব্রাইট শাইনি বা লাস্টার হওয়ার কারণ কি দেখো আমরা ওই জায়গাতে একটু ফিরে যাই সেই সার্ফেসটাতে একটু ফিরে যাই ইলেকট্রন সি ইলেকট্রন সি এর ভিতরে ক্যাটায়ন ওই জায়গাতে একটু মানে চিন্তা করো এই এই কারণে যেহেতু তার ইলেকট্রন কি করে আমি বলেছিলাম ডিলোকালাইজ ফ্রিলি মুভ করে ইলেকট্রন মুভ করে ইলেকট্রন মুভ করে তার মানে বোঝাই যাইতেছে যে এইটা একটু ফ্লেক্সিবল একটু ফ্লেক্সিবল তাহলে এত স্ট্রং কেন ভাবতে পারো যে এত স্ট্রং ক্যান সলিড ক্যান
সেটা তো তাদের অ্যাট্রাকশন ফোর্সের কারণে, সেটা তো তাদের নেগেটিভ পজিটিভের অ্যাট্রাকশনের কারণে, কিন্তু ভিতরে ভিতরে এটা ফ্লেক্সিবল, ভিতরে ভিতরে এর আয়ন কিংবা ইলেকট্রন মুভ করে যার কারণে ফ্লেক্সিবল। তাহলে ফ্লেক্সিবল, মেলেবল কিংবা ডাকটাইল কিংবা এই যে শেষে যে লাস্টার বা শাইনি, এই শাইনি হওয়ার কারণ কি জানো? শাইনি হওয়ার কারণও ইলেকট্রন মুভ করতে পারে বলে, ইলেকট্রন মুভ করে পারে বলে। কারণ যখন তুমি এই মেটালের উপরে লাইট অ্যাপ্লাই করো, লাইট প্রজেক্ট করো, মেটালের ভিতরে যখন লাইট দেওয়া হয়, তখন মেটালের যে ইলেকট্রন গুলা যারা ফ্রিলি মুভ করে, তখন তারা দৌড়াদৌড়ি করে, ছুটাছুটি করে লাইট পড়তে মেটালের মধ্যে, মেটালের তখন ইলেকট্রন গুলা কি হয় জানো? ইলেকট্রন গুলো তখন মুভ করে, এমনিতেই মুভ করে ইলেকট্রন গুলো, এমনিতেই মুভ করে। কিন্তু যখন তোমার কি হয় এর ভিতরে লাইট খেলো, লাইট খেলো, তখন ইলেকট্রন গুলো এক্সাইটেড হয়, আরো বেশি মুভ করে, আরো বেশি মুভ করে, এবং মুভ করার সময় তারা এনার্জি অ্যাবজর্পশন করে, রেডিয়েশন করে, এনার্জি অ্যাবজর্ব করে, রেডিয়েট করে, কি করে? রেডিয়েট করে। আর যখন রেডিয়েট করে তখন এটাকে ব্রাইট দেখা যায়। নাম্বার ফোর, থার্মাল বা হিট কন্ডাক্টর। মেটালের আরেকটা প্রপার্টি হচ্ছে গিয়া বা আরেকটা ক্যারেক্টারিস্টিক হচ্ছে যে থার্মাল বা হিট কন্ডাক্টর। তার মানে মেটাল থার্মাল কন্ডাক্টর বা মেটাল হচ্ছে হিট কন্ডাক্টর। কারণ মেটাল কি হিট, মেটাল মেটাল দিয়ে হিট কি করা যায়? কন্ডাক্ট করা যায় না। মেটাল কি করে? হিট কন্ডাক্ট করে, ঠিক না? মেটাল কি করে? হিট কন্ডাক্ট করে। এই একটা মেটালের এই দিকে যদি তুমি ফায়ার দাও, তাহলে এই মেটালের এই দিকটা গরম হয়ে যাবে না? হিট কি হয়? কন্ডাক্ট হয়। তাহলে মেটাল হিট কন্ডাক্টর, মেটাল থার্মাল কন্ডাক্টর, মেটাল কি করতে পারে? হিট কন্ডাক্ট করতে পারে। ওকে, আচ্ছা, ফাইভ নাম্বার হলো ইলেকট্রিক্যাল কন্ডাক্টর। ইলেকট্রিক্যাল কন্ডাক্টেন্স, ইলেকট্রিক্যাল কন্ডাক্টেন্স বা এদেরকে বলা হয় ইলেকট্রিক্যাল কন্ডাক্টর। মানে ওয়ার্ড দেখো, ওয়ার্ড গুলো খেয়াল করো, কন্ডাক্টর, কন্ডাক্টর, কন্ডাক্টর মানে কি? কন্ডাক্টর মানে যে কন্ডাক্ট করে, কন্ডাক্টিভিটি, কন্ডাক্টিভিটি তার মানে কন্ডাক্ট করার টান, কন্ডাক্টিভিটি, কন্ডাক্টর মানে যে কন্ডাক্ট করে, কন্ডাক্টিভিটি, কন্ডাক্টিভিটি তার মানে কন্ডাক্টরের কন্ডাক্ট করা, যদি সে কন্ডাক্ট করে তাহলে ওটাকে বলা হয় কন্ডাক্টিভিটি। আর কন্ডাক্টেন্স, কন্ডাক্টেন্স তার মানে হলো এটা হলো সাবজেক্ট, ইলেকট্রিক্যাল কন্ডাক্টেন্স এটা সাবজেক্ট চ্যাপ্টার, ইলেকট্রিক্যাল কন্ডাক্টেন্স চ্যাপ্টার, কন্ডাক্টর হলো সাবস্টেন্স, কন্ডাক্টিভিটি তার ক্যারেক্টার, আর কন্ডাক্টেন্স এটা হলো সাবজেক্ট, ইলেকট্রিক্যাল কন্ডাক্টেন্স সাবজেক্ট। তো এই সাবজেক্টে বলবো যে মেটাল কন্ডাক্টর, মেটাল কি? গুড কন্ডাক্টর, শুধু কন্ডাক্টর না, মেটাল গুড কন্ডাক্টর, মেটাল ইলেকট্রিক কন্ডাক্টর এন্ড গুড কন্ডাক্টর। এবং মেটাল কেন কন্ডাক্টর? খুব সিম্পল আনসার, খুব সিম্পল আনসার, কারণ ইট হ্যাজ ফ্রি ইলেকট্রন, ইট হ্যাজ ফ্রি ইলেকট্রন, ইট হ্যাজ ডিলোকালাইজড ইলেকট্রন, ইট হ্যাজ ফ্রি ইলেকট্রন, ইট হ্যাজ ডিলোকালাইজড ইলেকট্রন। তাহলে মেটাল হ্যাজ ডিলোকালাইজড ইলেকট্রন, মেটাল হ্যাজ ফ্রি ইলেকট্রন, আর যার মধ্যে ফ্রি ইলেকট্রন থাকে, তার মানে যার মধ্যে ডিলোকালাইজড ইলেকট্রন থাকে, যেই সারফেসের ভিতরে ইলেকট্রন মুভ করতে পারে, আরে বাবা, সেই সারফেস দিয়েই তো ইলেকট্রিসিটি পাস হবে, সেই সারফেসের ভিতর দিয়েই তো ইলেকট্রিসিটিটা পাস হবে। সো দ্যাট ইউ ক্যান সে যে মেটাল গুড কন্ডাক্টর, মেটাল গুড কন্ডাক্টর, রিমেম্বার। সো দিজ আর দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ মেটাল, দিজ আর দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ মেটাল, রিমেম্বার। মনে থাকবে যে মেটালের ক্যারেক্টারিস্টিক্স গুলা কি, এই ক্যারেক্টারিস্টিক গুলা মেটাল কেন প্লে করে, বা এই ক্যারেক্টারিস্টিক মেটালে থাকবার কথা। তাহলে হোয়াট অ্যাবাউট নন মেটাল, তাহলে হোয়াট অ্যাবাউট নন মেটাল, হোয়াইট নট, এগুলো আর হবে না তাদের বেলা, নন মেটালের টাইমে এগুলো কি না? নট ক্যারেক্টারিস্টিক অফ নন মেটাল, দিস আর নট দ্য ক্যারেক্টারিস্টিক অফ নন মেটাল, অ্যান্ড দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন মেটাল অ্যান্ড নন মেটাল। তাহলে আজকের টপিক কি? মেটালিক বন্ড, ক্যারেক্টারিস্টিক্স অফ মেটাল, মেটালিক বন্ড, ক্যারেক্টারিস্টিক্স অফ মেটাল। তো ওয়াচ কেয়ারফুলি, আবার এই ভিডিও দেখবা, যত মানে রিভিশনের সময় দেখবা, বইয়েরটা ফলো করবা, আমি নোট তৈরি করতেছি আমার নোটটা ফলো করবা, অর্থাৎ যা ফলো করো না করো তোমার কাছে আমার কোশ্চেন, তুমি কি জানো যে মেটালের অ্যাটিটিউড কি, তুমি কি জানো যে মেটালিক বন্ড কি,
তুমি কি জানো কি মেটালিক বন্ড কিভাবে ফর্ম করে, তুমি কি জানো যে মেটালের ক্যারেক্টারিস্টিক গুলো কি, এন্ড তুমি কি বলতে পারবা যে মেটাল ওই ক্যারেক্টারিস্টিক কেন ফলো করে বা মেটালের মধ্যে ওই ক্যারেক্টারিস্টিক গুলো কেন আছে তার এক্সপ্লেনেশন দিতে পারবা? তুমি সব যদি বলো যে ইয়েস ইট ইজ পসিবল বাই মি, যে আমি পারবো, তখন তুমি বলবা যে হ্যাঁ ইউ আর প্রিপেয়ার্ড।